হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এস এম শামীম। টুডে অ্যানিমেশন টিউটোরিয়াল ফুল কোর্সের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। বড় কিংবা ছোট সকলে আমরা কার্টুন দেখতে খুব ভালোবাসি। মিনা, ঠাকুরমার ঝুলি কিংবা গোপাল ভাঁড় দেখার পরে অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে কার্টুনগুলো কীভাবে তৈরি করে, কিংবা অনেকে আবার চিন্তা ভাবনা করে থাকেন যে আমিও যদি এরকম কার্টুন তৈরি করতে পারতাম। তো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাকে একজন প্রফেশনাল অ্যানিমেটর তৈরি করার জন্য আমি একটি কোর্সের আয়োজন করেছি। আপনি যদি আমার এই কোর্সটি কমপ্লিট করেন, আমি আশা করব ইনশাল্লাহ আপনি একজন প্রফেশনাল অ্যানিমেটর হতে পারবেন। টুডি অ্যানিমেশন শেখার জন্য বেশ কয়েকটি সফটওয়্যার আছে, তার মধ্যে আপনার স্মিথ মাইক্রো একটি সফটওয়্যার, যেটা আমি বেছে নেওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। সেটা হলো, আসলে যারা অ্যানিমেশনের কাজ করে থাকেন তারা সাধারণত যারা আর্টের কাজ ভালো জানেন তাদেরকে দিয়ে আসলে অ্যানিমেশনের কাজটা খুব ভালো হয়। তো আমরা যারা আসলে অ্যানিমেশনের কাজ করতে চাই কিন্তু আর্টের কাজ ভালো জানি না, তাই বলে কি আমরা আসলে অ্যানিমেশন ক্রিয়েট করব না? হ্যাঁ, আমরাও অ্যানিমেশন ক্রিয়েট করব, কারণ আমাদেরও তো আসলে ইচ্ছা জাগে যে হ্যাঁ আমরাও অ্যানিমেশন তৈরি করি। তো আপনার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি এই সফটওয়্যারটা আপনাকে সাজেস্ট করব। আপনি গুগলে সার্চ দিলে একটি ট্রায়াল ভার্সন, 30 দিনের একটি ট্রায়াল ভার্সন খুব সহজে পেয়ে যাবেন। তো অরিজিনাল ভার্সনের জন্য আপনি কোনো টেনশন করবেন না, আমার কাছে অরিজিনাল ভার্সন আছে, ক্র্যাক ভার্সন। আপনি যদি চান তাহলে আমি আপনাকে ফ্রিতে ক্র্যাক সফটওয়্যারটা দিয়ে দেব। তো চলেন আমরা আসলে এই সফটওয়্যারটার ভিতরে কী আছে আমরা ওপেন করে দেখি। প্রথমে আমি আমার সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। তো সফটওয়্যার ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, আপনার বেলায় হয়তোবা এরকম নাও আসতে পারে, একটি অপশন আসতে পারে। আপনি অপশনটাকে কেটে দিবেন, কেটে দিয়ে এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে নেবেন। নিউতে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ পাবেন। তো এরকম পেজ আসার পরে উপরের দিকে খেয়াল করে দেখুন অনেকগুলো অপশন আছে, এটা টুলস বার নামে পরিচিত। তো এই অপশনগুলোতে আপনি যদি ক্লিক করেন দেখেন অনেক অনেক অপশন আছে, প্রত্যেকটা অপশনেরই কিছু না কিছু কাজ আছে। আমরা যখন অ্যানিমেশন ক্রিয়েট করব তখন আমাদের এই অপশনগুলো লাগবে। আমরা আসলে এই সব অপশনগুলো দিয়ে কাজ করব না, অ্যানিমেশন ক্রিয়েট করার সময় আমাদের যে অপশনগুলোর দরকার পড়বে আমরা শুধু সেই অপশনগুলো দিয়ে কাজ করব। তো একটু নিচে বামের দিকে যদি আমরা খেয়াল করে দেখি এখানে এখানে একটি বক্স আছে যেটা টুলস প্যানেল নামে পরিচিত। এখানে আপনার অ্যানিমেশন ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য এই টুলসগুলো কাজে দিবে। তো এখানে দেখেন কিছু টুলস আপনার ভিজিবল এবং কিছু টুল হাইড হয়ে আছে। তো এগুলো আসলে ভিজিবল এবং হাইড থাকার কারণ কি সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো এখানে আলতোভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আপনি এখান থেকে যদি আপনি একটি শেপ নেন, ধরেন একটি শেপ আপনি নিলেন, নেওয়ার পরে দেখেন আপনার এগুলো সব কিন্তু ভিজুয়াল হয়ে গেছে। তো এখন এটা দিয়ে আপনি মডিফাই করে অনেক কাজ করতে পারবেন। যেমন আপনার অ্যাড পয়েন্ট, আপনি যদি অ্যাড পয়েন্ট নেন দেখেন এখানে আপনি আসলে এটার মধ্যে আপনি পয়েন্ট যোগ করতে চাচ্ছেন। তো আসলে এই প্রত্যেকটা টুলসের কি কাজ সেগুলো আজকে আমি আলোচনা করব না, সামনে দ্বিতীয় পর্ব থেকে আমি আপনাদেরকে আসলে দেখাবো আসলে এই অপশনগুলো কি কি কাজ, লেয়ার এখানে কি কাজ, ক্যামেরার কি কাজ, সবগুলো আমি আসলে আপনাদেরকে সেকেন্ড পার্ট থেকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি এই ডানের দিকে আসি দেখেন এখানে একটি বক্স আছে, এটা আপনার স্টাইল প্যানেল নামে পরিচিত। তো আসলে এই স্টাইল প্যানেলের কাজ কি সেটা যদি আলতোভাবে একটু বলতে যাই, ধরেন আপনি এখানে একটা শেপ নিচ্ছেন, তো আপনি এখানে এখানে কোনো কালার দিতে চাচ্ছেন, ধরেন এটার কালার সাদা আছে, আপনি আসলে এটাকে রংটা পরিবর্তন করতে চাচ্ছেন, তো আপনার এ তখন এই স্টাইল বক্সের আপনার এটা দরকার পড়বে। যেমন ধরেন এখানে আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি যদি এই যে ফিল আছে ফিল অপশনে যে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এরকম একটা আপনার বক্স দিবে যেটা আপনার কালার পিকার নামে পরিচিত। ক্লিক করে দেখবেন যে আপনার এই যেখানে রং পরিবর্তন হচ্ছে, আপনি যে কালারই নেন না কেন সে এখানে সেটা শো করবে। তো আপনার এখান থেকে আবার কালারটা আপনি মডিফাই করতে পারবেন, যেমন এখানে কালারটা আপনি আসলে কোন মোডে রাখতে চাচ্ছেন, যেমন আপনি সফট রাখতে চাচ্ছেন না গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা ডানের দিকে একটু নিচের দিকে আসি, নিচের দিকে দেখেন এখানে একটা বক্স আছে, এটা আপনার লেয়ার স্টাইল প্যানেল নামে পরিচিত। তো এখানে লেয়ারগুলো জমা হয়ে থাকে। তো এখানে আপনি যদি দেখেন নিউ লেয়ার একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন যে এখানে অনেকগুলো অনেকগুলো অপশন আছে। আমরা যখন অ্যানিমেশন ক্রিয়েট করব তখন এই অপশনগুলো আমাদেরকে সাপোর্ট দিবে, কাজে লাগবে এই অপশনের। আর এই অপশনের কী কাজ সেটাও আমি আপনাদেরকে পরের পর্ব থেকে বলার চেষ্টা করব। আমরা একটু এখানে আসি, দেখেন এটা আপনার হলো টাইম লাইন। তো আমরা যখন কোনো কিছু অ্যানিমেট করি
কিংবা রেকর্ডিং করি, তখন আপনার এই টাইম লাইনটা আপনার কাজে লাগে। যেমন এখানে দেখেন আপনার চ্যানেলস, সিকুয়েন্স, মোশন গ্রাফ, তারপরে স্মুথ। স্মুথেও দেখেন আপনার অনেকগুলো অপশন আছে। তো এই প্রত্যেকটা অপশনের কী কাজ সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো এখন দেখেন আমি এটা কেটে দিচ্ছি, ডিলেট চাপলে আপনার এটা ডিলেট হয়ে যাবে। আপনি একটা নতুন শেপ, আমি একটা নতুন শেপ ক্রিয়েট করছি, ধরেন এই একটা শেপ, আমি এটাকে আসলে অ্যানিমেট করতে চাচ্ছি। তো এটা তো আসলে কোনো অ্যানিমেট নিজে নিজে হবে না, তো এটাকে আপনার আসলে অ্যানিমেট করার দরকার। তো আপনি কিভাবে করবেন? তো দেখেন আসলে আমি যে টাইম লাইনটা, এটা আসলে এটার কী কাজ সেটা আপনি এখনই বুঝতে পারবেন। আপনার যেটা হলো রিডার, আপনি যে এইটা আপনি যেদিকে ধরে আপনি ই করবেন, যেমন আপনার মাউসের লেফট বাটনটা আপনি যদি চেপে ধরেন, ওটা আপনি যেদিকে নেবেন সেদিকে আপনি নড়াচড়া করতে পারবেন। তো এখানে দেখেন, আর এই যে উপরে অনেকগুলো অপশন আছে, যেমন এই যে ফ্রেম, আসলে ফ্রেম কি সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তারপরে যে এখানে অনিয়ন স্কিন আছে, এটার কী কাজ সেটা বলবো। রিলেটিভ কি ফ্রেম আসলে কি সেটাও, সেটারও কাজ কি সেটাও আমি আস্তে আস্তে বলবো। আজকে আসলে তেমন কোনো কাজ দেখাবো না। এখানে দেখেন ডিসপ্লে কোয়ালিটি একটা অপশন আছে, এগুলোর কী কাজ সেটাও আমি আসলে আপনাদেরকে বলবো। তো যেটা আমি দেখাতে চাচ্ছি, আমি এটাকে অ্যানিমেট করতে চাচ্ছি, তো এটা তো আর নিজে নিজে নড়বে না, এটা আমাকে নাড়াতে হবে। তো কীভাবে সেটা ধরেন, এখানে আপনি যে রিডারটা আছে, এই রিডারটা আপনি 1 ফ্রেম এনে, এটা আপনি যে এখানে দেখছেন 6, 12, 18, এগুলো সব হচ্ছে আপনার ফ্রেম। তো ফ্রেমকে জিনিস সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো এটা আপনি যখন এই রিডারটা এখানে একে 1 ফ্রেমে আনলেন, তখন আপনি এটাকে ক্লিক করেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার এটা রেকর্ডিং হয়ে গেছে। তো রেকর্ডিং হওয়ার পর আপনি এটাকে নাড়াতে চাচ্ছেন, তো আপনি এটা 12 আনবেন, 12 এনে আপনি এটাকে নাড়ান। আপনি যেদিকে নাড়ান দেখবেন যে আপনার এই যে এখানে রেকর্ডিং হয়ে গেছে, এগুলো হচ্ছে আপনার রেকর্ডিং। তো আপনি এটা দেখেন জানা ও নাড়ানাড়ি করতেছে, নড়তেছে। আবার দেখেন এখানে আনেন, এখানটা আপনি যেদিকে নেন, যে এইদিকে আপনি যদি নাড়ান, ধরে নাড়ান, দেখেন এই যে রেকর্ডিং হয়ে গেছে। তো এইটা হচ্ছে এইগুলো কাজ আপনার এটা রেকর্ডিং এর, আপনার এই যে টাইম লাইনটা আপনার রেকর্ডিং রেকর্ড করে, আপনি যেদিকে এটাকে মুভমেন্ট করবেন সে এটা অটোমেটিক এখানে রেকর্ডিং হয়ে যাবে। তো আবার ফাইলে আপনার ক্লিক করে দেখেন, আমরা যখন এটাকে আমার অ্যানিমেট হয়ে যাবে, আমরা এটাকে কোনো ভিডিও আকারে ধারণ করতে চাচ্ছি, তখন দেখেন এখানে যে এক্সপোর্ট অ্যানিমেশন একটা অপশন আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে আসলে এটা কোন মোডে, আপনার যেখানে মোড আছে আপনি কোন মোডে এটাকে ভিডিও আকার করবেন সেটাও আপনি এখানে দিয়ে দিবে আপনাকে। তো যাই হোক, এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো তারপর আসলে এটা দিয়ে কি কাজ করা যায়, কি ধরনের অ্যানিমেশন করা যায়, ধরেন আমি একটু একটু না আমি কয়েকটা অ্যানিমেশন ক্রিয়েট করেছি, তার মধ্যে দেখেন আমি একটা অ্যানিমেশন যদি আনি, ধরেন আপনি এখানে আপনি ক্যারেক্টার ক্রিয়েট করে রাখছেন, তো এটা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করবেন কিভাবে? দেখেন এখানে ইম্পোর্ট অপশন আছে, এখানে আপনি যদি যে এটা তো একটা মোহ সফটওয়্যার, আপনি এখানে যে মোহ অবজেক্ট আপনি কোথাও রাখছেন, তো দেখা গেছে এটা আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তো এই যে মোহ অবজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি কোথায় আপনি আপনার এটা রাখছেন, কাজটা রাখছেন, এখান থেকে আপনি সেটা নিতে পারবেন। ধরেন আমি এখানে ডেস্কটপে একটা ফাইল রেখেছি, দেখেন এই যে এগুলো আমি ক্রিয়েট করে রাখছি, এখানে আমি এই ফাইলটা নিই, নেওয়ার পরে আমি নিলাম, দেখেন এটা আমার এই আমার এই ক্যারেক্টার আমি যেটা ক্রিয়েট করছিলাম, আমি এটাকে জুম করে দেখাচ্ছি। দেখেন আপনি, আপনাকে আমি আগেই বলেছিলাম যে গোপাল ভাঁড়ের ক্যারেক্টার কিংবা এই মিনার ক্যারেক্টার, দেখেন ওরকমই একটি ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে। তো আসলে এটাকেও তো মুভমেন্ট করাতে হয়। আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে দেখেন এগুলোর বোন বলে, আসলে বোন কি জিনিস সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো আপনি যদি এটাকে চাও করেন, দেখেন এখানে কিছু অপশন দিচ্ছে আপনার বোনের, তো এই বোনগুলো দিয়ে আসলে কি কাজ করা হয় দেখেন, এগুলো নাড়ানাড়ি মানে নাড়াচাড়া করলে আপনি এগুলো ই করতে পারবেন। তারপরে দেখেন এগুলো নাড়াচাড়া করতে পারবেন, আর এই যে নাড়াচাড়া করতে পারবেন, এই বোনের কী কাজ সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো আচ্ছা, এই পর্যন্তই থাকুক, বেশি কিছু দেখাতে চাচ্ছি না। তো আপনার যদি আসলে অ্যানিমেশন শেখার ইচ্ছা থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনার আশেপাশে কারো যদি আসলে শেখার ইচ্ছা থাকে তাকেও বলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো সেকেন্ড পার্ট থেকে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো যে আসলে অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্যারেক্টার ক্রিয়েট করতে হয়। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি আসলে এই আপনাদেরকে অ্যানিমেশনের কাছে শেখাতে মানে শেখাতে চেয়ে কিছু ই করেছি, এগুলো কিছু ভাগ করেছি, যে আসলে এই কটা অধ্যায়ের মাধ্যমে আমি আপনাদেরকে কাজ শেখাবো, সেটা আমার এখানে আমি করে রেখেছি। সেটা হলো দেখেন
বেশি কিছু করতে হবে না আপনাদের। আজকে তো আমি সফটওয়্যার ইন্ট্রোডাকশন দিলামই, এবং দ্বিতীয় পর্ব থেকে আপনার এই যে কয়টা অপশন আছে দেখেন, দ্বিতীয় পর্বে আমি টুলসের কাজগুলো আপনাদের দেখাবো, তারপরে যে স্টাইল সম্পর্কে ধারণা দেব। এভাবে 16 পর্বেতে যে হয়তো আমি এটাকে সফটওয়্যার পূর্ণাঙ্গ কাজ শেষ করে দেব। আপনি যদি আমার সাথে থেকে 16 পর্বের কাজগুলো সম্পূর্ণ দেখতে পারেন, আমি ইনশাল্লাহ আশা করি আপনি অ্যানিমেশনের কাজ পূর্ণাঙ্গভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।